এখনই তাকে কিছু বলবার দরকার নেই, এতে তার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। যদি পরে বুঝতে পারে আমাদের বিপদে পড়ার সম্ভাবনা আছে। কি হয়েছে, এখানে কেন দাঁড়িয়ে আছো? আপনার জন্য একটা খারাপ খবর আছে বানু। মানে একটা খারাপ ঘটনা ঘটেছে? রাজমহলে চুরি হয়েছে আমার বানু। কোনো নতুন খবর নয়, চুরি তো হয়েই যাচ্ছে। ফেরার সময় দুজন জওয়ানকে দেখলাম রাজমহল থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছে, তাদেরকে চিনতে পারিনি, মনে হলো উপকূলীয় এলাকার ভবঘুরে। যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে, আমাদের পক্ষে কিছু করা সম্ভব ছিল না। আমাদের একজনের উচিত ছিল রাজমহলে থাকা। হ্যাঁ, এই জায়গাটা খালি রাখা একদম উচিত হয়নি। স্বর্ণালঙ্কার দিয়ে কি করব, নিজেকে কার জন্য সজ্জিত করব? ইউজারশিপের জন্য? কেন সাহায্য করছো না? তুমি কি মিশরের মহান খোদা আমুন নও? আমি কি তোমার ইবাদতখানার ইলাহী নই? তোমার সহধর্মিনী নই? কতকাল পর্যন্ত শুধু চেয়ে চেয়ে দেখবে? কেউ একজন আমাকে সাহায্য করো, আমি আর কত সহ্য করব? ইউজার সিফের বিরহ বেদনা, কারিম আমার মৃত্যুর শোক, আমার জাহানের আধিপত্য চলে যাওয়া, রাজমহলের সবকিছু চুরি হওয়া, আর কত আর কত সহ্য করতে হবে আমাকে বলো? আমাকে কেন সাহায্য করছো না? আমাকে সাহায্য করো, সাহায্য করো। তোমার নাম কি? কেন কথা বলছো না?
হয়েছে খোদার নবী? আবারও সে বৃদ্ধ মহিলাকে দেখলাম। সে আমার কাছে সাহায্য চাইছে, কিন্তু জানি না সে কে, জানি না কোথায় তাকে খুঁজে পাব। খোদার নবীর খোয়াবের রহস্য তো গোপন থাকার কথা নয়। আমার মনে হচ্ছে যদি আপনি সেই বৃদ্ধ মহিলার চেহারা চিনতে সক্ষম না হন, তাহলে তা অবশ্যই মঙ্গলজনক নয়। সে আমার কাছে সাহায্য চাইছিল, আমার দিকে তার হাত প্রসারিত করছিল। যদি তিনি অভাবী হতেন, তাহলে খোদাতালা অবশ্যই আপনাকে পথ বলে দিতেন। এই অভাবী কে? কোথাকার অধিবাসী? কোন শহরের? তার সন্ধানে আমাকে কোথায় যাওয়া উচিত? খোদাতালা, না জানি বেখবর থাকা অপরাধ হিসেবে পরিগণিত হয়, আর এই অপরাধে হতে পারে তুমি আমার উপর নারাজি হবে। বানু, আমি ওনাকে যে কয়দিন ধরে দেখছি কখনো তৃপ্তি সহকারে খাবার খেতে দেখলাম না। হয়তো ভাবছেন এই শহরে তার থেকে অধিক কেউ ক্ষুধার্ত রয়েছেন, তাদের কথা চিন্তা করেই হয়তো তৃপ্তি সহকারে খাচ্ছেন না।